পরিবেশ রক্ষা এবং সবুজ রক্ষার বার্তা নিয়ে সচেতনতার প্রচার চলছে গোটা পূর্ব বর্ধমান জেলা জুড়ে। এবার দেওয়ালের ক্যানভাসে ফুটে উঠল সেই সচেতনতার বার্তা, মুভ ফর আর্থের বার্তা ফুটে উঠল দেওয়ালে দেওয়ালে। জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সচেতনতার ভাবনায় প্রচার চালাচ্ছে পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব ও সুইচ অন ফাউন্ডেশন। গোটা জেলা জুড়ে চলছে তারই প্রচার, আর তার অঙ্গ হিসাবে পূর্ব বর্ধমানের মেমারির পাল্লা রোড পল্লীমঙ্গল সমিতির উদ্যোগে শুধুমাত্র ইটের কুঁচি, কাঠ কয়লা আর গাছের পাতা দিয়ে দেওয়ালে একের পর এক এঁকে চলল ছবির শিল্পী দেবাশিস বালা। গোপাল ভাট থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, পরিবেশ ভাবনায় সাইকেল যাত্রা থেকে শুরু করে বিবেকানন্দ, সমস্ত কিছুই ফুটে উঠল দেয়ালে দেয়ালে। আর তার জন্য ব্যবহার হলো ইটের টুকরো, কাঠ কয়লা আর গাছের পাতা। কোনো রং তুলি নয়, কোনো ক্যানভাস নয়, কংক্রিটের দেওয়ালই হয়ে উঠল আস্ত ক্যানভাস। গোটা দেওয়াল জুড়ে চলল প্রচার, সিমেন্টের দেওয়ালই হয়ে উঠেছে এই ক্যানভাস। পথ চলতি মানুষজন থেকে শুরু করে এলাকার বিভিন্ন বৈশীরা থমকে দাঁড়াচ্ছে শিল্পীর ভাবনা চাক্ষুষ করার জন্য। রং হিসাবে ব্যবহার করা হচ্ছে যে সকল জিনিস, তার দামেও অত্যন্ত কম এবং সহজলভ্য, তার পাশাপাশি পরিবেশ বান্ধব। পরিবেশ রক্ষা সচেতনতার বার্তা নিয়ে এহেন উদ্যোগ যথেষ্ট আলোড়ন ফেলেছে এলাকায়। আমাদের এই ক্লাবের ছেলে, আমাদের পাড়ার ছেলে, মানে এত সুন্দর যে করেছে, এতদিন তো জানতাম না, দেখিনি, এখন দেখে খুবই ভালো লাগছে, চাই যাতে আরও বড় হোক। না না, এটাই ইট, তারপরে কাঠের কয়লা, গাছের পাতা, এইসব দিয়েই তো দেখছি করেছে। ইট, তারপরে এই কাঠ কয়লা, তারপরে ঘাসের পাতা, গাছের পাতা, এইসব দেখাচ্ছে। ছোটো থেকে বলতে কোনো দিন আজ পর্যন্ত কোনো কোচিং নিইনি, এমনি মন থেকে টাইম পাস করার জন্য টুকটাক পেন্সিল স্কেচও করতাম। তো এইখানে বসে আমরা সব গল্প করতাম, তো টাইম পাসের জন্য বন্ধুরা মিলে আর আমি এইগুলো আর্ট করেছি। আরে শেখাতে বলতে এরকম এখনও ইয়ে হয়নি যে নিজে এখনও পারফেক্ট কিনা জানি না, তো বাইরে কাকে শেখাবো এটা অতটা ইয়ে আসেনি দিমাগে। আমরা থাকতে ভাড়া বাড়ি কেন, সাধ্যের মধ্যেই সাধ পূরণ। বর্ধমান শহরের উপকণ্ঠে মনোরম পরিবেশে তৈরি হচ্ছে আজিজা অ্যাপার্টমেন্ট। সুবর্ণ সুযোগ, ফ্ল্যাট বুকিং এর ক্ষেত্রে লটারি, স্কুটি, এসি, ফ্রিজ। নিচে মার্কেটের ক্রেতাদের জন্য লটারি, থাকছে এসি, ফ্রিজ, গিজার, মোবাইল। ব্যাংক লোনের সুবন্দোবস্ত থাকছে। গোদা মাঝের পাড়া, বর্ধমান। যোগাযোগ 9038666690 অথবা 7001867294।